ওয়েলকাম ব্যাক টু এই গেমিং এস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের ইমরান আবার নিয়ে আসলাম একটা নতুন গেমিং ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই মজাদার হবে। তো আজকে আমি অনেকক্ষণ ট্রেনিং খেলছি, তো প্র্যাকটিস করে আসছি। তো যদি আজকের ম্যাচটা যদি আমি না জিতে পারছি তো আমার নাম রাখবো না, তো অন্য নাম রাখবো। তো যাই হোক, তোমরা দেখো আজকে গেম প্লেটা, যদি ভালো লাগে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। তো এই সামনে দুইটা এনিমি দেখা যাইতেছে, ওই যে সামনে একটা ওয়ান ট্যাপ এই যে ওয়ান ট্যাপ ফেল আসছে। তো আমার টিমমেটও একটা নক হয়ে গেছে, আমি ডিটা মারালো ভাই। ওই যে সামনে একটা এই যে ভাই ওয়ান ট্যাপ ভাই, আজকে ট্রেনিং বলছি না, ট্রেনিং করে রয়েছি। তো ওরে মারবো ভাই, মারাত্মক ভাবে মারবো ওরে। তো এই যে আরেকটা ভাই ভাই ড্যামেজ খেয়েছে, ওয়ান ট্যাপ লাগে না, ওয়ান টু থ্রি এই যে ভাই দেখছো ওয়ান ট্যাপ লেগে গেছে। তো ভাই এইচু হয়ে যাইব। তো আরেকটা আছে, তো ভাই তাড়াতাড়ি ইয়া বনফায়ার জ্বালা নিয়ে ভাই রিভাইভ দিতেছে, দেখছো রিভাইভটা দিস না ভাই, দিস না ভাই, নক হয়ে যায়। আবার নক করে লাইছি, তো ওরকম সে জায়গা রয়েছে, তো সে জন্য ওরে মারতে পারি না। কি ক্যারেক্টার জানি নিয়ে এসেছে, তো দুজনে এসপি কাইটা নেয়। তো জানি না, তোমরা জানলে কমেন্টে বলে দিও। তো যে একটা ভাই লাগে না কেন ওয়ান ট্যাপ, তো ওয়ান টু থ্রি লাগে না, তাই ভাই ওই মায়েরা দিয়েছে আমার ওয়ান ট্যাপ। তো কি যে বলবো, ওরা কি ক্যারেক্টার লয়ে এসেছে জানি, এই যে এটা দেখছো এই ক্যারেক্টার লয়ে এসেছে, সেই জন্য আমি ম্যাচে জিতাইতে পারি না। তো কিছু না, তো সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেল, এবারকে আমি ডেজার্ট নিয়ে নিলাম। ওদের দেখবো কি মায়ের দেয় ওয়ান ট্যাপ ভাই, এখানে আমার টিমমেট নক করেছে, ওরে রিভাইভ দেয় নি, রিভাইভ হয়ে যায় ভাই। এই যে বন ফাইভ জ্বালাই দিলাম যাতে ওই মেরি মারতে পারে তাড়াতাড়ি। ওই যে একটা ওয়ান ওয়ান ট্যাপ ভাই, মারাক তো ওয়ান ট্যাপ খাইছে। তো ওই দিকটা এনিমি ক্ষতি এই যে ভাই, এনিমি আস্তে আস্তে এদিক থেকে ওই যে এইটা আরো ওয়ান ট্যাপ, ওয়ান ট্যাপ ভাই আজকে পুরো আগুন হয়ে রয়েছে আমার গেম প্লে। ওই যে আরেকটা এইটারে দিতে পারলে তো ভাই এই আগের বারের মতো নেব। তো কি রে ভাই, আর কেমনে রিভাইভ দিয়া দেয়। তো এটা আমার নক করে লাগছে, কিচ্ছু করার নাই ভাই। তো আমিও কিচ্ছু করবো না, করতে পারবো না। এখানে এডাব্লিউ নিলাম, যে সামনে দেখা যাচ্ছে ভাই ওয়ান ফিফটি খাইছে। তো এই সাইডে একটা আছে ভাই, এটারে এলো ভাই, নক হয়ে গেছে, তিনশো খায় ডাইরেক্ট। তো তাড়াতাড়ি যায় ভাই, না হলে রিভাইভ দিয়ে দিব, বুঝছো। এরা টিমমেট ভাই এত নুব, শুধু রিভাইভ রিভাইভ খেলতেছে। তো এইখানে এনিমি নায়িকা, ওই যে সামনে একটা দেখা যাইতেছে একটা ওয়ান ফিফটি ভাই, বারো বারো আর বারোই তো না, মনে হয় জানতাম এটা মেডি মারতেছে ভাই। এখানে একটা এনিমি দেখা যাইতেছে, তো ওরে আমি মারলাম, তার ডাবল শট তো লাগলো না, ওই আমার নক করে দিছে ওয়ান ফিফটি খাওয়ার পরেও। তো ওই এই এনিমিটা খুবই ভালো খেলতেছে, বুঝছো, এটা মারাত্মক খেলতেছে ওর এই ম্যাচে। তো কিচ্ছু করার নাইকা ভাই, আমি তো আমি ভালো খেলতেছি। তো স্নাইপার বা শর্ট গান যে কোনো ওয়ান টাইপ খেলতেছি, যে কোনো একটা দেখা যাইতেছে। তো ওয়ান ফিফটি খাইছে ভাই, ডাইরেক্ট নক হয়ে গেছে, মনে হয় ওকে ড্যামেজ দিয়েছিল। তো ওইটা ভাই ক্লিয়ার কনফার্ম হয় না। ওই যে উপর একটা আছে দেখছো, ওই যে মাথা দেখা যাইতেছে, ওর একটা হেড লাগলে ভালো হইব ভাই, লাগ এমটা বেজে নাই, এই যে বেজে। তো ওয়ান পুরো ডাইরেক্ট হিট শট ভাই, ওই যে এনো একটা এনিমি ওয়ান ফিফটি খাইছে। তো কিচ্ছু করার নাই কা, তো জানি না আর কয়টা এনিমি আছে। তো দুইটা আছে ভাই, এটা এই ম্যাচটা তো কোনো মতে হইলেও জিতাইতে লাগবো। তো এই যে এনো একটা ওয়ান টু থ্রি ভাই, ড্যামেজ খায় না এই স্নাইপারে, এই যে ওয়ান ফিফটি খাইছে, ওয়ান ফিফটি খাইছে। তো আরেকটা ওয়ান এ যে ভাই, ফাইনালি ম্যাচ জিতে নিলাম। তো আমাদের ফার্স্ট ম্যাচ জিতে গেছি। তো এই এনো এনিমি আসবে, ওই যে ভাই সবটি এখান দিয়ে আস্তে আস্তে ভাই ওয়ান ফিফটি খাইছে, আবার ওয়ান ফিফটি খাইছে, নায়িকা আর নায়িকা এখানে নায়িকা। তো ভাই এনিমি খুবই মন করো ভালো, ঠিক আছে, কিন্তু নু প্লেয়ার লুকিয়ে লুকিয়ে গেলো, এই যেন একটা আছে, ওইটারে তো মারবো আমি শিওর। তো ওই যে সামনে একটা ভাই দেখছো ক্যারেক্টার নিয়েছে, আমার ড্যামেজ দিতেছে এদিক দিয়ে। তো ভাই গুলোয়াল মায়েরা লই না হলে তো মরে যাবো, আবার ড্যামেজ দিতেছে কোথা থেকে, ডাইন সাইড বাম সব দিক দিয়ে ধরছে ভাই। ওই যে একটা অ্যাপ করছে ভাই, দেখছো ক্যারেক্টার লাগাই আসে কি জানি, এই যে দেখছো। তো আমি নক হয়ে গেলাম, কিচ্ছু করার না, আমার টিমমেটও করছে নুবরা টিমমেট, তো ওরা তো কিচ্ছু করতে পারবে না, যা করার আমারই করতে হইব, এখানে কিচ্ছু করার নাই। আর এই একটা দুইটা টিমমেট বাইচে আছে, দেখি ম্যাচটা জিততে পারি কিনা, তো টু ভার্সেস থ্রি, হ্যাঁ থ্রি ভার্সেস টু, সেটাই হোক এই যে ভাই ম্যাচটা হেরে গেলাম, কিচ্ছু করার নাই। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী কোন ভিডিও চাও সেটা কমেন্টে জানিয়ে দিবা। তো আজকের জন্য এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। গুড বাই।